আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে রাত্র এখন 3টা বাজে, তো আমাদের পুকুরের মাছগুলো মোটামুটি একটা সাইজে চলে আসছে, পাঙ্গাস মাছ বিশেষ করে। এবং এখানে যে মাছের পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি পুকুরে মাছের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো মাঝে মধ্যে দেখা যায় যখন একটু গরম বেশি পড়ে বা কিছু পানিতে একটু সমস্যা হয়, সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি যে মাছগুলো বিক্রি করে দিব। তো সেই কথা অনুযায়ী আজকে যে আমাদের এদিকে কলাপাড়ার বাজার যে রয়েছে, কলাপাড়া বাজার থেকে পাইকার চলে এসেছে আমাদের মাছের প্রজেক্টে। এখানে হচ্ছে যে যারা পাইকারি মাছ কিনে থাকে এবং বাজারে যে মাছ খুচরা যারা বিক্রি করে তারা তাদের কাছ থেকে মাছ কিনে নেয়, তারা আমাদের প্রজেক্টে আসছে গাড়ি নিয়ে। তো আজকে মোটামুটি 14 থেকে 15 মণ মাছ বিক্রি করা হবে। তো রাত্র এখন প্রায় 3টা পার আর কি। তো এটির এই প্রজেক্টটা হচ্ছে মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবা হুজুরের। তো সেও কিছুক্ষণ পরে আসবে। সে আজকে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে আসছে, মাঝখানে একটি মাহফিল ছিল, মাহফিলটি শেষ করে তারপরে হচ্ছে রওনা দিয়েছে। তো খুব কাছাকাছি চলে আসছে, আমাদের সাথে কথা হয়েছে। তো তারা এখানে যারা মাছ ধরার জন্য তারাও গাড়ির সাথে আসছে তাদের জাল নিয়ে। তো এই রাতেই পুকুরে নামা হয়েছে। তো তারা পুরো পুকুরে মাছের জাল দিয়ে ঘের দিয়ে তারপরে মাছ উঠানোর জন্য চেষ্টা করছে। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন পাঙ্গাস, তেলাপিয়া, গ্রাস কাপ, আরও বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছ আছে, কোরাল মাছ আছে, লাইলন টিকে আছে। তো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি যে পাঙ্গাস মাছগুলো সেল করে দিব এবং বাকি মাছগুলো যাতে বেড়ে উঠতে সুবিধা হয় সেজন্য একটু জায়গা করে দিব। মাছের পুকুরটি যতটুকু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ আছে, অনেক মাছ থাকার কারণে। যেগুলো ছোট মাছ আছে ওগুলোর খাবার দিলেও দেখা যায় বড় মাছগুলোতে খেয়ে ফেলে, তাই আমরা মাছগুলো ধরে ফেলতেছি। এখন বর্তমানে যে মাছের দর রয়েছে, কিছুদিন আগে একটু দরটা ভালো ছিল, তো সেই সময় আমরা বিক্রি করিনি, এখন বিক্রি করতেছি। বর্তমান বাজার মূল্য হচ্ছে 150 টাকা পাইকারি রেট। তারা আবার দেখা যায় এখান থেকে এসে নিয়ে যাবে, আমাদের কোনো এক্সট্রা খরচ নেই। আর যেহেতু তারা খামারে এসে নিয়ে গেছে, সেহেতু বাজারের যে রেটটা আছে সে আমাদের ওখানে খাজনাও দিতে হয় না। দেখা যায় বাজারে মাছ উঠাইলে ওখানে একটা খাজনা আছে, খাজনা দিতে হয়। তো দেখতেছেন যে পাঙ্গাস মাছ প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ কিন্তু চলে এসেছে। তো এখানে জালগুলো কেটে কেটে ভাগ ভাগ করে আর কি মাছগুলো ধরা হচ্ছে। মাছগুলো ধরে তারপরে ওই ড্রামগুলো যে পানি দ্বারা পরিপূর্ণ করা হয়েছে ওই ড্রামগুলোতে ছেড়ে দেওয়া হবে। তো অলরেডি হুজুরেও চলে আসছে এখানে, সেও দেখতেছে যে মাছের কীরকম কী সাইজ বা কিছু। ছোট সাইজের মাছগুলো আমরা ধরতেছি না, বড় সাইজের যে মাছগুলো রয়েছে 1 কেজি ওভার সেই মাছগুলো ধরতেছি। এই যে হুজুরের বাবাকে দেখতে পাচ্ছেন, হুজুরের বাবা আছে, আরও লোকজন আছে, মাছ ধরার জন্য লোক আছে, আমাদের প্রজেক্টের লোক আছে, সবাই হেল্প করতেছে। তো যেগুলো ছোট মাছ উঠতেছে বা বিভিন্ন অন্যান্য সাইজের মাছ উঠতেছে সেগুলো কিন্তু দেখা যায় ছেড়ে দিচ্ছি। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি থাইল্যান্ডের মাগুর, এটিও আমাদের জালে উঠেছে। তো যারা পাইকারি মাছ কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।